ব্যবসা গরমে যখন অতিষ্ঠ দেশ, ঠিক তখনই আকাশ ভেদ করে নামলো স্বস্তি, এক পশলা বৃষ্টিতে ভিজল প্রকৃতি। রোববার সিলেট বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৌর এলাকা, গজনাইপুর ও দেবপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। এক একটি শিলার ওজন 150 থেকে 200 গ্রাম। অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে, এতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে সন্ধ্যায় চুনারুঘাটের আহমদাবাদ, দেওরগাছ, গাজীপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি ও ঝড় হয়েছে, এতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়েছে মৌলভী বাজারেও। সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে পড়ে, দুপুর গড়িয়ে বিকেল হলেই ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় গাছ ভেঙে রেললাইনের ওপর পড়ে, বন্ধ হয়ে যায় ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা রেললাইন থেকে গাছ সরিয়ে ফেললে ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ওমর ফারুক, সময় সংবাদ।